My dear students, I am Sheikh Muradul Alam, Assistant Head Teacher, Kalishpur Secondary School, Kalishpur Khulna. How are you? I hope you all are well with your family members. Today, I would like to take a class for the students of class nine and ten. I'd like to teach you English second paper, completing sentence. প্রিয় শিক্ষার্থীরা আমি বিগত কয়েকটি ক্লাসে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স পড়িয়েছি কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলো নিয়ম থাকায় সেগুলো দুই তিনটা ক্লাসে সম্পন্ন করা সম্ভব নয় সেজন্যই বাকি যেসব নিয়মগুলো আছে তার থেকে আমি আজ তোমাদের কয়েকটা নিয়ম শিখাবো। তোমরা আমার সাথে যোগদান করো এবং আমার ক্লাসটি উপভোগ করো এইখানে আমি যে দুইটা সেন্টেন্স লিখেছি প্রথমটা লিখেছি ইট ইজ টাইম টু ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদি কোনো সেন্টেন্সে থাকে ইট ইজ টাইম এরপরে যদি টু থাকে তাহলে এরপর যে কোনো একটা যুক্তিসঙ্গত ভার বসিয়ে সেন্টেন্সটিকে কারেক্ট করতে হবে যেমন ইট ইজ টাইম টু আমি লিখলাম গো টু স্কুল ইট ইজ টাইম টু গো টু স্কুল তার মানে এখন স্কুলে যাওয়ার সময় ইট ইজ হাই টাইম থাকলে ইট ইজ হাই টাইম টু গো টু স্কুল এখন স্কুলে যাওয়ার উপযুক্ত সময় ইট ইজ টাইম পরে টু থাকলে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে তারপরে আরও কিছু ওয়ার্ড বসিয়ে একটা যুক্তিসঙ্গত সেন্টেন্স করতে হবে কিন্তু যেসব সেন্টেন্সে ইট ইস টাইমের পরে সাবজেক্ট থাকে সেই সব সেন্টেন্সটাকে কিভাবে করতে হবে এখানে আমি লিখেছি ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে ইট ইজ টাইমের পরে যখন সাবজেক্ট থাকে তারপরের পরের যে অংশটা সেইতে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে করতে হয় এর অর্থ হল অর্থ হচ্ছে এই যে নির্দিষ্ট যে সময়টা ছিল বাড়ি যাওয়ার সেটা পার হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে ইট ইজ টাইম উই ওয়েট হোম অর্থাৎ সাবজেক্টের পরে ইট ইজ টাইম উই যে সাবজেক্টটা সেই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে এই কারণেই যে নির্দিষ্ট সময় পার হয়ে গেছে ইট ইজ টাইম উই ওয়েট হোম আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে তার মানে বাড়ি যাওয়ার যে নির্দিষ্ট সময় ছিল সেটা পার হয়ে গিয়েছে অ্যাজিফ এবং দো এই যে দুটো শব্দ আমি লিখেছি অ্যাজিফ এবং অ্যাজ দো কথাটির অর্থ হলো জেনো যদি কোনো সেন্টেন্সে অ্যাজিপ বা অ্যাজ দো থাকে সেই সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লিট করতে হবে তোমরা মনে রাখবে অ্যাজিপি এই সেন্টেন্সটা অ্যাজিপির যে পূর্বের অংশটা আছে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে অ্যাজিপ বা অ্যাজ দোর পূর্বের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স হি টেজ দ্য ম্যাটার অ্যাজ ইফ ফি নিউ এভরিথিং সে এমনভাবে বিষয়টি বলে যেন সে সব কিছু জানত এই অ্যাজি এই সেন্টেন্সটার মধ্যে অ্যাজিপির পূর্বের যে অংশটা আছে সেটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং অ্যাজিপির পূর্বে বা অ্যাজ পূর্বের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে অ্যাজিপির পরের যে ক্লসটা থাকবে সেইটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স প্রিয় শিক্ষার্থীরা এবার আমি লিখেছি হি টোল দ্য ম্যাটার অ্যাজ দো তাহলে এই সেন্টেসটাকে কিভাবে কমপ্লিট করতে হবে হি টোল দ্য ম্যাটার অ্যাজ ই ফি হ্যাড নন এভরিথিং এখানে আমরা লক্ষ্য করি যে অ্যাজ দোর পূর্বের যে অংশটা আছে সেইটি আছে হলো পাস ইন তোমরা মনে রাখবে অ্যাস দো বাজ ইফির পূর্বের অংশটা যদি পাঁচটি ইন ডিফিনাইট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্টেন্স অর্থাৎ এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে গেলে অ্যাজ দোর পূর্বে যে ক্লসটা থাকবে সেটা যদি পাস্ট ইন্ডিফিনাইট হয় তা পরের যে ক্লসটা সেইটি হবে পাস্ট পারফেক্টেন্সের নিয়মে যেটা আমি এইখানে উদাহরণ লিখেছি হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ দো হি নন এভরিথিং এবার আমি একটা শব্দ লিখেছি লেট অ্যালন লেট অ্যালন কথাটার অর্থ হল চিন্তা করা যায় না বা ভাবা যায় না এখানে আমি লিখেছি আই ক্যানট সুইম এ কিলোমিটার লেট অ্যালন এর বাকি অংশটা কিভাবে পূর্ণ করতে হবে সেটা তোমরা লক্ষ্য করো আই ক্যানট সুইম এ কিলোমিটার লেট অ্যালন টেন কিলোমিটার্স আমি তো এক কিলোমিটারই সাঁতরাতে পারি না দশ কিলোমিটারের কথা তো চিন্তাই করা যায় না বা ভাবা যায় না তাহলে লেট অ্যালন যেখানে থাকবে লেট অ্যালন কথাটার অর্থ হলো চিন্তা করা যায় না যা ভাবা যায় না আই ক্যানট সুইম এ কিলোমিটার লেট অ্যালন টেন কিলোমিটার্স আমি এক কিলোমিটারই সাঁতরাতে পারি না আর দশ কিলোমিটারের কথা তো চিন্তাই করা যায় না ভাব ভাবা যায় না এরকম আরও অনেক উদাহরণ তোমাদের বইয়ে আছে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি দ্য বয় হুম ইউ মেট ইয়ার তারপর এই সেন্টেন্সটাকে পূরণ করতে হবে যদি কোনো সেন্টেন্সে হু হুইস হুম হট ইত্যাদি এই প্রনাউনগুলো থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে কীভাবে কমপ্লিট করতে হবে এই শব্দগুলো থাকলে এরপর যে ভারটা বসাতে হবে সেইটা হচ্ছে এই প্রনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী অর্থাৎ এই যে দা বয় যে সাবজেক্টটা আছে সেই অনুযায়ী ভার বসাতে হবে যেমন আমি এখানে লিখলাম দ্য বয় হুম ইউ মেড ইয়ার ইজ মাই ব্রাদার যে ছেলেটির সাথে গতকাল তুমি দেখা করেছিলে সে আমার ভাই অর্থাৎ কোনো দুটো সেন্টেন্সের মাঝে যদি রিলেটিভ প্রনাউন হিসেবে হু হুইস হুম হট এই প্রনাউনগুলো ব্যবহৃত হয় তাহলে এর পরে এই সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে যে ভার বসাতে হবে সেইটে এই প্রনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসাতে হবে এখানে আমি লিখলাম দ্য বয় হুম ইউ মেট ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার যে ছেলেটির সাথে গতকাল তুমি সাক্ষাৎ করেছিলে সে আমার ভাই উইদাউট প্লাস জিরান্ট উইদাউট প্লাস জিরান্ড দিয়ে কিভাবে সেন্টেন্স কমপ্লিট করতে হয় সেটা আমি শেখাবো উইদাউট কথাটার অর্থ হলো ছাড়া বা ব্যতীত আর জির্যান্ড কাকে বলে জির্যান্ড হলো আইএনজি যুক্ত ফর্ম যদি একসঙ্গে ভার্ভ এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে এখন এই উইদাউট প্লাস জির্যান্ট থাকলে সেই সেন্টেন্সগুলো তোমরা কিভাবে কমপ্লিট করবে লক্ষ্য করো উইদাউট রিডিং মোর প্রথমে উইদাউট শব্দটা লিখেছি তারপরে লিখেছি রিড তা এর সাথে আইএনজি যোগ অর্থাৎ এই রিড ভার্বের সাথে আইএনজি যোগ করলে এই যে আইএনজি যুক্ত ভার্ব ফর্ম অর্থাৎ যে কোনো ভার্ভের সঙ্গে আইএনজি যোগ করলে সেই ভার যদি একসঙ্গে ভার্ভ এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে এখানে রিডিং জিরান্ড হিসেবে কাজ করছে উইদাউট রিডিং মোর বেশি পড়া ছাড়া এরপরে কীভাবে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করা যায় উইদাউট রিডিং মোর ইউ ক্যানট পাস বেশি পড়া ছাড়া তুমি পাস করতে পারবে না উইদাউট রিডিং মোর ইউ ক্যানট পাস বেশি পড়া ছাড়া তুমি পাস করতে পারবে না এবার বাই প্লাস জির্যান্ট যদি কোনো সেন্টেন্সে বাই প্লাস জির্যান্ট থাকে সেগুলোকে কিভাবে কমপ্লিট করতে হয় তোমরা লক্ষ্য করো বাই রিডিং অ্যাটেন্টিভলি এই সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লিট করতে হবে তোমরা একটু লক্ষ্য করো বাই রিডিং অ্যাটেন্টিভলি কথাটির অর্থ মনোযোগ সহকারে পড়িয়া এইটাকে আমি যদি এইভাবে কমপ্লিট করি বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান অপটেইন জিপিএ ফাইভ মনোযোগ সহকারে পড়িয়া তুমি জিপিএ ফাইভ পেতে পারো বা অর্জন করতে পারো যেসব সেন্টেন্সে শুরুতে বাই তারপরে এখানে জির্যান তারপর অন্য শব্দ সেইটাকে কমপ্লিট করতে গেলে বাই রিডিং অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়িয়া ইউ ক্যান গেট জিপিএ ফাইভ তুমি জিপিএ ফাইভ পেতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিয়ম শেখানো হল তো আরও অনেক নিয়ম বাকি রয়েছে সেগুলো আমি আগামী ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসবো আজ এই পর্যন্ত শেখায় শেষ করছি সবাইকে ধন্যবাদ